আসসালামাইকুম, শুনতে পাচ্ছ তোমরা? আসসালামাইকুম। আমরা মনে শুরু করতে পারি না, বাকিরা জয়েন করে গেছে। লাস্ট ক্লাসে কোথায় ছিলাম মনে আছে? পজিটিভ টেপার শেয়ারিং শেষ হয়েছিল? জি স্যার। আচ্ছা, কয়েকজনকে রিনেম করতে বলছিলাম, ওই আইডি গুলো সহ, শুধু নাম থাকলে পরবর্তীতে অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে না। তাসনিম রহমান আকিব, মমতাহিনা মিম, ওরা কি তোমাদের ক্লাসের? ওরা কি শুনতে পাচ্ছে না আমাকে? তোমরা একটু রিনেম করো, করে আইডিটা আগে দাও, এরপরে নাম দিতে চাইলে পরে দিতে পারো, সমস্যা নেই। কিন্তু তা না হলে অ্যাটেন্ডেন্সে তোমাদের কোনো মার্কস অ্যাড হবে না। আমরা মনে হয় এই ফিগারটা নিয়ে আলোচনা করেছিলাম, নেক্সট আমরা এখান থেকে আলোচনা করব, সেটা হচ্ছে পজিটিভ টেম্পারেচার শেডিং মেকানিজমের আরেকটা ওয়ে, হচ্ছে গ্রুপড ক্যাম ইউজ করে পজিটিভ টেম্পারেচার শেডিং প্রিন্সিপালটা অ্যাপ্লাই করা। এখানে পজিটিভ ক্যাম্পস ক্যান কন্ট্রোল দ্য আপওয়ার্ড অ্যান্ড ডাউনার মুভমেন্ট অফ দ্য হিলস। হিলস বলতে হিল ফ্রেম। দ্যাট মিন্স আমরা গ্রুপড ক্যাম্পটাকে ওই যে এর আগে ম্যাস্ট ক্যাম হিসেবে ইউজ করতেছিলাম, সেটার পরিবর্তে আমরা এক ধরনের গ্রুপ ক্যাম ইউজ করবো, যে ক্যামটা একটা গ্রুপ করা থাকবে, যে গ্রুপ অনুযায়ী আমাদের এখানে একটা লিভার বা শ্যাফ্ট থাকবে এবং এখানে একটা বল থাকবে, সে রোটেট করতে থাকবে। দেখো, এই যে আমরা ফার্স্ট যে ফিগারটা দেখেছিলাম পজিটিভ টেপের শেডিং এর ক্ষেত্রে, এখানে একটা গ্রুপ বলেছিলাম, এখানে একটা বোল থাকবে এবং এই যে একটা ট্র্যাক অথবা গ্রুপ পোর্শন আছে, এই পোর্শনে এটা রোটেট করতে থাকবে এবং এটাকে ফলো করে চলতে থাকবে। যখন ফলো করে চলতে থাকবে, বোলটা বোঝানোর চেষ্টা করতেছি, দেখো আমি একটু একটা স্পটলাইট নিয়ে নিই। জি, এই বোলটা যখন মুভ করতে থাকবে, তো কখনো এখান থেকে বোল থেকে ফালক্রামের মাধ্যমে লিভার থেকে আমরা এই ফালক্রাম থেকে হিল ফ্রেমে মোশনটাকে ট্রান্সফার করব, কখনো ফরওয়ার্ড মুভমেন্টের দিকে, কখনো ব্যাকওয়ার্ড মুভমেন্টের দিকে। যখন ব্যাকওয়ার্ডে যাবে, তখন এটার লোয়ারিং হচ্ছে, দেখতে পাচ্ছ কি না? এবং যখন ফরওয়ার্ডে যাচ্ছে, যখন ফরওয়ার্ডে যাচ্ছে তখন এটাকে লোয়ারিং করতেছে এবং যখন ব্যাকওয়ার্ডে যাচ্ছে তখন লিফটিং হচ্ছে। জাস্ট অপোজিট, এখানে ফালক্রামের মাধ্যমে এই অপোজিট মোশনটাকে এখানে দেওয়া হয়েছে। তো ঠিক এইটাই যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি, এটা এখানে জাস্ট ড্র করা হয়েছে। তো ওই গ্রুপ ক্যাম্পটা দেখতে অনেকটা এরকম থাকে মেশিনের ভিতরে, যে কিভাবে কাজ করে আমরা একটু দেখি। এখানে একটা ভিডিও আছে, are the links connected to the tappet lever. Is it a positive grouped cam? এবং এই হিল ফ্রেম গুলো দেখো, হিল ফ্রেমের লিফটিং এবং লোয়ারিংটা, হিল শ্যাফ্ট বা হিল ফ্রেম কানেক্টেড উইথ দ্য ট্যাপেট।
এবং এটা শেষ প্রান্তটা দেখো এখানে জাস্ট এখানকার লিভারের মাধ্যমে মোশনটাকে ট্রান্সফার করতেছি ফালক্রাম করা আছে এখানে দেন এটাই হচ্ছে আমাদের পজিটিভ ট্যাপেট যেটা এখানে আসতেছে মাত্র এবং এখানে অনেকগুলো ট্যাপেট ইউজ করতেছি নাম্বার অফ ট্যাপেট হচ্ছে নাম্বার অফ ফিল্ট্রামের সমান এই যে সিম্পলি আমরা একটু দেখি এটা একটা হ্যান্ডলুম মেকানিজমটা পজিটিভ ট্যাপেট শেডিং মেকানিজমটা কিছুটা এরকম অনেকটা আচ্ছা আমরা যদি এখন অ্যাডভান্টেজেস অফ ট্যাপেট শেডিংটা চিন্তা করি যে কী কী অ্যাডভান্টেজ ট্যাপেট শেডিং আমরা পেয়ে থাকি এর আগে আমরা আলোচনা করেছিলাম তো সবচেয়ে সিম্পলেস্ট যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো আমরা তৈরি করার জন্য ট্যাপেট লুমটাকে সিলেক্ট করে থাকি অর্থাৎ যেটা রিপিট সাইজ কম্পারেটিভলি স্মল এবং এটা রিপিট সাইজের কথা বলছিলাম যে ম্যাক্সিমাম আমরা হিল ফ্রেম কতগুলো হিল ফ্রেম ইউজ করতে পারবো ট্যাপেটের জন্য মনে আছে কারো ম্যাক্সিমাম কতগুলো হিল ফ্রেম ইউজ করা যায় ট্যাপেট লুমে আইডি 36 আছো সাইদ হুসাইন টোয়েন্টি এইট শুনতে পাচ্ছ দুজনকে অ্যাবসেন্ট করে দিতেছি টোয়েন্টি এইট থার্টি সিক্স তুমি বলো তো দেখি মনে আছে কিনা যে আমরা যে এর আগে ট্যাপেট শেডিং করেছিলাম শুরুর দিকে এই লেকচারটারই জাস্ট আগের ক্লাসটাই আর কি তো সেখানে আমরা ডিসকাস করেছিলাম যে ম্যাক্সিমাম নাম্বার অফ হিল ফ্রেম কত ইউজ করতে পারি আমরা ট্যাপেটের জন্য যদি অনেকদিন গ্যাপ হয়ে গেছে দুই সপ্তাহ আমি ক্লাস নিতে পারিনি আচ্ছা আমি আবার বলতেছি আমরা ট্যাপেটের জন্য বলেছিলাম যে আচ্ছা এর আগে যে একটা ডিজাইন অ্যানালাইসিস করেছিলাম শেডের টাইপের জন্য সেটা কি মনে আছে তোমাদের কিছুটা সেখানে যে আমরা ওয়ার্প লাইন দেখাইছিলাম এবং ওয়েফ লাইন দেখাইছিলাম এবং রিপিট সাইজ বোঝানোর চেষ্টা করছিলাম রিপিট সাইজটার কথা কিছুটা মনে পড়ে যে নাম্বার অফ ওয়ার্প ইয়ার্ন কতগুলো এবং নাম্বার অফ ওয়েফ ইয়ার্ন মিলে যে একটা বক্সের মতো ক্রিয়েট করে যেটা কিনা একটা রিপিট যে রিপিটটা ফুল ফেব্রিকে কপি হয়ে এটা ফুল ফেব্রিক ফর্ম করতেছে ডিজাইনটা নিয়ে আসতেছে ফেব্রিকে সেই রিপিটের কথা কি মনে আছে কিছুটা এনিওয়ান জি স্যার মনে আছে আচ্ছা ঠিক আছে যদি মনে থাকে সেই রিপিটে আমরা নাম্বার অফ ওয়ার্প ইয়ার্ন যেটা অর্থাৎ নাম্বার অফ ওয়ার্প লাইন যেটাকে মিন করেছিলাম তো সেই ওয়ার্প লাইনটা অ্যাকচুয়ালি এখানে হিল ফ্রেমের সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করে অর্থাৎ নাম্বার অফ হিল ফ্রেম কতগুলো আমরা দিতে পারবো তো এমন কোন ডিজাইন যে ডিজাইনে রিপিট সাইজটা এরকম হবে যেখানে রিপিট সাইজের ওয়ার্প ইয়ার্নের সংখ্যা অর্থাৎ ওয়ার্প লাইন ম্যাক্সিমাম যদি হয়ে থাকে এইট তো সেটা আমরা ট্যাপেডে প্রডিউস করতে পারি আদারওয়াইজ আমাদেরকে অন্য লুম সিলেক্ট করতে হবে দ্যাট মিনস উইচ ক্যাপাসিটি ইজ মোর দেন ট্যাপেট শেডিং দ্যাট ইজ কি ডবি
shading or a jacquard shading mechanism we have to select. তো সেই জন্য আমরা বলছিলাম যে এই ডিজাইনগুলো হলো সবচেয়ে সিম্পলেস্ট ডিজাইন এবং কম্পারেটিভলি চিপেস্ট অফ অল শেডিং মোশন বিকজ দ্য ইনিশিয়াল কস্ট যেটা ছিল লুমের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কস্ট যেটা সেটা কম্পারেটিভলি লোয়ার ছিল ট্যাপেটের জন্য আমরা বলেছিলাম যে ট্যাপেট শেডিংয়ের যদি আমরা ট্যাপেট লুম একটা ট্যাপেট লুম পারচেস করি এবং ট্যাপেট লুম থেকে প্রোডিউস করতে চাই ট্যাপেট লুমের স্পিড ছিল সবচেয়ে বেশি কয়েকটা ফ্যাক্টর আলোচনা করছিলাম মনে আছে কিনা শুরুর দিকে ট্যাপেট লুমের স্পিড ছিল সবচেয়ে বেশি অর্থাৎ ক্যাম্প শেডিং যেখানে আছে সেই শেডিংয়ের স্পিড ম্যাক্সিমাম আমরা হাই স্পিডে চালাইতে পারি অর্থাৎ কম্পারেটিভলি স্পিড বেশি এবং ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কস্ট অর্থাৎ লুমের যে ডেপ্রিসিয়েশন কস্ট হবে দ্যাট কস্ট ইজ কম্পারেটিভলি লোয়ার দেন আদার লুমস তো আদার লুমের তুলনায় এটার যেহেতু খরচও কম এবং স্পিডও বেশি দ্যাট মিনস প্রোডাকশন বেশি সেই কারণে আমরা বলেছিলাম যে চিপেস্ট অফ অল শেডিং মোশন সব শেডিং মোশন থেকে এটা থেকে চিপেস্ট এবং প্রোডাকশনের কস্ট এটাও কম হয়ে থাকে এই জন্য দেখো এটা বেস্ট রেজাল্ট দিয়ে থাকে এটার যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির ভিতরে কারণ আমি চাইলেও জ্যাকার্ডের ডিজাইনগুলো ট্যাপেটে তৈরি করতে পারবো না বাট যেই ডিজাইনগুলো আমার জন্য পসিবল টু প্রোডিউস ইন ট্যাপেট শেডিং সেগুলোর জন্য এটা সবচেয়ে কনভেনিয়েন্ট এবং এটা রেজাল্টটা সবচেয়ে বেস্ট পাওয়া যায় অ্যাকশন ইজ সার্টেন এটার ক্ষেত্রে একটা যেটা আমরা ইয়া পেয়ে থাকি একটা অ্যাকশন যেটা হলো যে শেডিংয়ের যে অ্যাকশনটা এটা হলো শেডিংয়ের অ্যাকশন অর্থাৎ দেখো শেড ক্রিয়েট করার সময় এই ট্যাপেটটাকে আমরা ইউজ করে থাকি ট্যাপেটের মাধ্যমে শেড ক্রিয়েট করা হয় দ্যাট মিনস লিফটিং এবং লোয়ারিংটা করা হয় লিফটিং হচ্ছে হিল ফ্রেমের লিফটিং এই লিফটিং এবং লোয়ারিংটা কিছুটা সার্টেন হয়ে থাকে অর্থাৎ ট্যাপেটের যে পোর্শনটা তেমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে গিয়ে ও বোলটাকে প্রেস করবে তো সঙ্গে সঙ্গে সেখানে লিফটিং হয়ে যায় আদারওয়াইজ যদি অন্যভাবে বলতে চাই যে অন্য একটা পজিশন যে পজিশনটা লোয়ারিংয়ের জন্য আমরা ডিজাইন করেছি সেই পজিশনে যাওয়ার সঙ্গে সঙ্গে লোয়ারিং হয়ে যায় তো এই অ্যাকশনটা কিছুটা সার্টেন খুব দ্রুত হয়ে থাকে এটা হেভি ওয়েট অর্থাৎ যদি অনেক সময় আমরা দেখা যায় যে উডেন হিল ফ্রেম ইউজ করে থাকি তো এটার ওয়েটটা অনেক বেশি হয়ে থাকে এখন যেটা হয় অ্যালুমিনিয়ামের হিল ফ্রেম ইউজ করি দ্যাট অ্যালুমিনিয়ামের যে হিল ফ্রেমগুলো অর্থাৎ হিল শেপগুলো ইউজ করি সেগুলো কম্পারেটিভলি অনেক লাইট ওয়েট বাট প্রিভিয়াসলি যেই হিল ফ্রেমগুলো আমরা ইউজ করতাম অর্থাৎ হিল শ্যাফ্টগুলো ইউজ করতাম সেগুলোর অনেক হেভি ছিল তো সেই হেভিয়ার হিল ফ্রেমগুলোকে আমরা ইজিলি কম্পারেটিভলি লেস ওয়ার এবং চেয়ারের মাধ্যমে আমরা এটাকে লিফটিং এবং লোয়ারিং করতে পারতাম ট্যাপেটের মাধ্যমে অর্থাৎ ক্যাম শেডিংয়ের মাধ্যমে তো সেই কারণে এখানে বলা হয়েছে লেস ওয়ার অ্যান্ড টিয়ার দ্যাট মিনস ইটস লাইফ টাইম ইজ কম্পারেটিভলি মোর এটা হাই স্পিডে চলতে পারে আগে আলোচনা করেছি ডুয়েল পিরিয়ড মে বি অ্যাডজাস্টেড এটার যে ডুয়েল পিরিয়ড আছে এটা অ্যাডজাস্ট করা যায় ডুয়েল পিরিয়ডটা অ্যাডজাস্ট করা যায় হচ্ছে দুইটা ভাবে একটা হলো যখন আমি যখন ডিজাইন চেঞ্জ করতেছি ক্যাম অর্থাৎ আমার যখন একটা সাপোজ আমি প্লেন উইভ তৈরি করতেছিলাম দেন আমি টুইল উইভে যাব বা অন্য কোনো ডিজাইন প্রোডিউস করব সেই ক্ষেত্রে আমি নিজে ক্যামটাকে চেঞ্জ করতে পারি ক্যাম চেঞ্জ করার সঙ্গে সঙ্গে ক্যামের যে ডুয়েল আছে এই ডুয়েলটা অর্থাৎ কতটুকু সময় সে ওয়েট করবে অর্থাৎ শেডিং হওয়ার পরে একটা ফ্রেম লিফটিং হলো একটা ফ্রেম লোয়ারিং হলো এই সময়ে কী পরিমাণ সময় সে এখানে ওয়েট করবে সেটাকে আমরা বলতেছি জুয়েল পিরিয়ড অথবা জুয়েল অফ হিল্ড অর্থাৎ এই সময়টাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি ফ্যাব্রিকের টাইপ অনুযায়ী আচ্ছা এটা কি তোমরা বুঝতে পারতেছো আমি কি বলতেছি বুঝতে পারতেছি এর আগে কিন্তু এটা নিয়ে কিছুটা মানে আলোচনা হয়েছিল কারণ হলো যে দেখো আমরা যখন টুইল উইভ করতেছিলাম টুইল উইভের ক্ষেত্রে একটা ফ্রেম যখন লিফটিং হচ্ছিল এরপর কয়টা পিক ইনসার্শন হতে হইতেছিল অনেক যখন টু আপ ওয়ান ডাউন এরকম টুইল করতেছিলাম বা থ্রি আপ ওয়ান ডাউন হলে কি হতো একটা ফ্রেমই অর্থাৎ ওই ফার্স্ট যে ওয়ার্প লাইন ছিল এটাকে পরপর তিন পিক পরিমাণ ওকে কিন্তু লিফটিং হয়ে থাকতে হইতো মনে আছে কিনা ও শেডিং হওয়ার পরে একটা পিক ইনসার্শন হলো অর্থাৎ ওয়েভ টেন ইনসার্শন হলো দেন সেকেন্ড ওয়েভ টেন দেন থার্ড ওয়েভ টেন এরপরে কিন্তু ও অপোজিট পজিশনে যাবে অর্থাৎ যে আপ হয়েছিল সে কিন্তু এরপরে ডাউনের দিকে যাচ্ছে এই যে পরপর তিন পিক পরিমাণ তাকে আপ হয়ে থাকতে হলো এই আপ করে রাখার জন্য আমাকে কিন্তু ওই ট্যাপেট বা ক্যামের ডিজাইনটাকে এইভাবে মডিফাই করতে হবে অথবা এমন ক্যাম সিলেক্ট করতে হবে যেটা কিনা যেটা ডুয়েলটা এরকম হবে যে পরপর তিন পিক ইনসার্শনের সময় পরিমাণ এই এই ফ্রেমটা লিফটিং হয়ে থাকবে বুঝতে পারতেছ কিনা জি স্যার আচ্ছা কম্পারেটিভলি লেস স্ট্রেন আপন দ্য ওয়ার্ক থ্রেডের উপর একটু স্ট্রেন কম্পারেটিভলি লেস থাকে কনজিউমস লেস পাওয়ার অ্যান্ড গিভ গ্রেটার আউটপুট পাওয়ার কনজামশনও কম্পারেটিভলি কম হয়ে থাকে
ফিওর ডিফেক্টস টু ফেব্রিক, এটা আসলে এক্স্যাক্টলি ট্যাপেটের কারণে হয়ে থাকে না, এটার মধ্যে অনেকগুলো ফ্যাক্টর রয়ে গেছে। তো শেডিং এর জন্য যদি হয়ে থাকে, শেডিং এর জন্য যদি কম্পেয়ার করি বাকি সমস্ত প্যারামিটার যদি সেম রাখতে পারি, এখানে অনেক প্যারামিটার রয়ে গেছে, ইয়ার্নের প্যারামিটার রয়ে গেছে, ফাইবারের কোয়ালিটি, ইয়ার্নের কোয়ালিটি, সাইজিং এর কোয়ালিটি, ওয়ার্পিং এর কোয়ালিটি, সমস্ত কিছুর উপর ডিপেন্ড করতেছে আসলে ফেব্রিকের ফল্ট। এক কথায় শুধুমাত্র ট্যাপের শেডিং এর উপরে ডিপেন্ড করতেছে না। তো যাই হোক, যদি আমরা বাকি সমস্ত প্যারামিটার সেম রাখতে পারি তাহলে দেখা যাবে ডবি এবং জ্যাকার্ডের তুলনায় ট্যাপেডের ডিফেক্টসটা কম্পারেটিভলি একটু কম হয়ে থাকে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা, দেখো সামটাইমস আনইকুয়াল শেডিং বাই, এটার ক্ষেত্রে অনেক সময় ওই লিফটিং হওয়ার সময়ে যখন লিফটিং হচ্ছিল তখন অনেক সময় আনইকুয়াল হয়ে থাকে, অর্থাৎ ইকুয়াল শেডিংটা আমরা মেনটেন করতে পারি না। কারণ হচ্ছে দেখো, এক পরপর আমরা এর আগে দেখানোর চেষ্টা করছিলাম, পরপর যদি আমরা চারটা বা ছয়টা হিল ফ্রেম ইউজ করি বা আটটা হিল ফ্রেম ইউজ করি, এই আটটা হিল ফ্রেমকে কিন্তু ফার্স্ট হিল ফ্রেমের যে হাইট হবে সেকেন্ড হিল ফ্রেমের হাইটটা কিন্তু এটার চাইতে একটু বেশি রাখতে হয় যদি আমরা সেম শেড অ্যাঙ্গেল মেনটেন করতে চাই। দেন থার্ডের চাইতে ফোর্থ যেটা হবে সেটাকে আরেকটু হাইট বেশি রাখতে হবে। এইভাবে আমরা যদি একটা নির্দিষ্ট শেড অ্যাঙ্গেল মেনটেন করতে চাই, অর্থাৎ যে পজিশনে ফেল অফ দ্য ক্লথ আছে সেই পজিশনে যদি একটা অ্যাঙ্গেল মেনটেন করতে চাই সেম অ্যাঙ্গেল, তাহলে দেখো আমাদের যে পরপর ইন্ডিভিজুয়াল আমরা যে শ্যাফ্টগুলো ইউজ করতেছি এই শ্যাফ্টগুলো কিন্তু লিফটিং কিন্তু ইকুয়াল হচ্ছে না। তো এই লিফটিংটাকে আমাদেরকে একটু কম বেশি করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? সেম শেড অ্যাঙ্গেল মেনটেন করার জন্য এবং আমাদের যে ওয়েফট ইনসার্শনটাকে স্মুথলি করার জন্য। ফর দিস রিজন, এই কারণেই আমরা এখানে যে আনইকুয়াল শেডিং এর কথাটা আসছে, সেই আনইকুয়াল শেডিংটা হচ্ছে একটা শ্যাফ্টের থেকে আরেকটা শ্যাফ্টের যে লিফটিং অথবা লোয়ারিং এটা ইকুয়াল হচ্ছে না, এটার এটার হাইট অথবা লোয়ারিং এর যে ডেপথ আছে এটা ডিফারেন্ট হয়ে থাকে। অর্থাৎ যতই আমরা নাম্বার অফ হিল ফ্রেম বাড়াইতে থাকবো এটা কম্পারেটিভ মানে তুলনামূলকভাবে আস্তে আস্তে বাড়াইতে হবে, যাতে করে আমাদের সেম শেড মেনটেন করা যায়। মে ইম্প্যাক্ট জার্কি মোশন, যেহেতু আমরা বলতেছিলাম সার্টেন একটা এখানে ইয়া আসে, সার্টেন একটা মোশন আমরা পেয়ে থাকি হঠাৎ করে একটা মোশন পেয়ে, এই জন্য অনেক সময় জার্কি মোশন হয়, এই জন্য এই লুমে কিছুটা মানে কিছুটা মুভ মানে কিছুটা নাড়াচাড়া করে, এই জন্য এটার যে বেজ হয় বেজটা কম্পারেটিভলি একটু হার্ড হইতে হয়, অর্থাৎ স্ট্রং হইতে হয় এটার বেজমেন্টটা। যদি কোনো উইপ চেঞ্জ হয় তো এটার ক্ষেত্রে একটা অসুবিধা হলো, যদি কোনো উইপ চেঞ্জ হয় যেমন ডবির ক্ষেত্রে আমরা ওই 18টা ডবির ভিতরেই আমি ডিজাইনটাকে খুব ইজিলি চেঞ্জ করতে পারি, অনলি প্যাটার্ন কার্ড অথবা প্যাটার্ন চেন। কিন্তু মডার্ন লোমের ক্ষেত্রে জাস্ট শুধু আমি মনিটরের ভিতরে লিফটিংয়ের কমান্ডটা অর্থাৎ প্যাটার্নটা চেঞ্জ করে দিলেই এই ডিজাইনটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু ট্যাপেটের ক্ষেত্রে যেটা করতে হয় আমাকে ইন্ডিভিজুয়াল রিপিট সাইজ অনুযায়ী অর্থাৎ পিক নাম্বার অনুযায়ী যখন চেঞ্জ হচ্ছে তখন আমাকে অবশ্যই আলাদা আলাদাভাবে আমাকে ইন্ডিভিজুয়াল ট্যাপেট ইনসার্শন করে নতুন করে ম্যানুয়ালি এটা সেট করতে হয়। অর্থাৎ ফেব্রিকের ডিজাইন চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদেরকে ট্যাপেটগুলো খোলে আবার নতুন ট্যাপেট লাগাতে হয় বটম শ্যাফ্টের ক্ষেত্রে। এটা হলো সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ ট্যাপেট লুমের ক্ষেত্রে। দেন জুয়েল পিরিয়ড আমরা আলোচনা করে ফেলছি ইতিমধ্যে, দ্য ট্যাপেট শুড বি মেড ইন সাচ এ ওয়ে, আমরা তৈরি করতে হবে দ্যাট হেলস উইল রিমেন স্টেশনারি হোয়াইল দ্য শাটল পাসেস থ্রু দ্য শেড, অর্থাৎ শেডের ভিতর দিয়ে যখন আমরা ওয়েভ টিয়ানকে পাস করবো শাটলকে পাস করবো সেই সময়ে আমাদের হিল ফ্রেমকে কিছু সময় স্টেশনারি থাকতে হয়, অর্থাৎ লিফটিং এবং লোয়ারিং হওয়ার পরে এই সময়টাতে অর্থাৎ শেড ওপেন হওয়ার পরে একটা নির্দিষ্ট সময় স্টেশনারি পিরিয়ডটাকে অতিক্রম করতে হয়, এই সময়টায় আর সে মুভ করবে না। এই সময়টা মুভ না করার কারণে এই সময় কেন দেওয়া হবে, শাটলটাকে পাস করার জন্য তাকে সময় দেওয়া হবে, এই স্টেশনারি পিরিয়ডটাকে বলা হয় জুয়েল অফ হিল্ড অথবা জুয়েল পিরিয়ড অথবা পজ। আমরা যদি কোনো একটা শেডিং ট্যাপেটের কনস্ট্রাকশন করতে চাই তো সেই ক্ষেত্রে তোমরা একটু একটা জিনিস একটু নোট রাখাও, তোমরা একটু ডিফারেন্ট টাইপস অফ শেডিং ট্যাপেট এটা একটু সার্চ দিয়ে নিজেরা একটু দেখো, ডিফারেন্ট টাইপস অফ বিভিন্ন ধরনের যে শেডিং ট্যাপেটগুলো আছে এটা কেমন দেখা যায়, একটু দেখতে কেমন হয়। আমি নেক্সট স্লাইড ইনশাল্লাহ অ্যাড করে দিব, তোমাদের পারবো কিনা আমি অ্যাড করে দিব যাতে দেখে দেখে তোমাদেরকে একটু এটা ডিসক্রাইব করলে ইজি হবে তোমাদের জন্য বোঝা। তো ডিফারেন্ট টাইপস অফ শেডিং ট্যাপেট এটা একটু তোমরা দেখবা যে ডিফারেন্ট কী কী টাইপের শেডিং ট্যাপেট হয়ে থাকে, কেমন দেখতে এগুলো, হ্যাঁ এগুলো একটু নিজেরা দেখে নিবে তোমরা।
ডিফারেন্ট টাইপস অফ শেডিং টেবিল, যদি কোথাও কোনো প্রবলেম হয় আমাকে বলবো, আমি ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করবো। এখন দেখো যে কোনো একটা শেডিং ট্যাপেটকে কনস্ট্রাকশন করার আগে যখন ম্যানুফ্যাকচারার এটা তৈরি করে, তারা কয়েকটা জিনিসকে এটাকে কনসিডার করে এটা তৈরি করে। এটা যেটা ফার্স্ট যেটা কনসিডারেশনে আনতে হয় সেটা হচ্ছে দ্য প্যাটার্ন টু বি প্রডিউস ইন দ্য ফেব্রিক। আমরা ফেব্রিকে কি ডিজাইন আনতে চাচ্ছি, কোন প্যাটার্নটা ফেব্রিকে নিয়ে আসতে চাইতেছি, এটা কি প্লেন ওয়েভ হবে নাকি চুইল হবে নাকি শার্টিন হবে না কি করতে চাইতেছি, কীরকম ডিজাইন হবে, অর্থাৎ লিফটিংটা কীরকম হবে, অর্থাৎ কোন হিল ফ্রেমটা কত সময় আপ হয়ে থাকবে কত সময় ডাউন হয়ে থাকবে, অর্থাৎ কয়টা পিক ইনসার্শনের সময় পরিমাণ হিল ফ্রেম আপ থাকবে অথবা ডাউন থাকবে, সেটার উপর ডিপেন্ড করে অ্যাট ফার্স্ট এটাকে কনসিডার করা হয় যে এটা কার জন্য তৈরি করতেছি, কোন ফেব্রিকটা তৈরি করবো, অর্থাৎ কোন ডিজাইনটা ফেব্রিকে প্রোডিউস করতে চাচ্ছি, ফেব্রিকের কোন ডিজাইনটা তৈরি করতে চাচ্ছে সেই হিসেবে অ্যাট ফার্স্ট এই প্যাটার্নটা তৈরি করা হয়। তো এরপরে চিন্তা করা হয় যে লিফট অফ দ্য ট্যাপেট, ট্যাপেটের লিফটিংটা কেমন হবে, লিফটিংটা কত সময় হবে, ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার, যে ট্যাপেটটা আমরা তৈরি করতেছি এটা হ্যাঁ সেন্টার থেকে, অর্থাৎ যেই সেন্টারে আমরা ড্রাইভিং শ্যাফ্টটা অ্যাড করব, আমরা একটু ব্যাকে যাই যে কথাগুলো বলতেছি দেখো বোঝার জন্য। এখানে দুইটা শেডিং ট্যাপেট দেখা যাচ্ছে, বুঝতে পারতেছো, দেখা যাচ্ছে দুইটা শেডিং ট্যাপেট। আচ্ছা এটার একটা সেন্টারে দেখো একটা শ্যাফ্ট আছে না, যে শ্যাফ্টের ভিতরে যে এখানে একটা মার্ক করা আছে রোটেট করতেছে যে এভাবে, তো এইখানে দেখো দুইটা শেডিং ট্যাপেট আছে, তো এই শেডিং ট্যাপেটের যে শ্যাফ্ট সেন্টার পজিশন যে আছে সেন্টার পজিশন থেকে এই যে আমাদের যে পজিশনে আমরা শ্যাফ্টটাকে অ্যাড করেছি সেখান থেকে দেখো প্রত্যেকটা যে আমাদের যে পজিশন আছে এটা যদি আমরা সার্কুলার হয়ে যেত, সার্কুলার হলে কি হতো, ও রোটেট করতে থাকতো, আর এই যে নিচে যে আমাদের ট্রেডেল লিভারটা আছে ও একটা পজিশনে ফিক্স থাকতো, কিন্তু এটা শেপটাকে এমন ভাবে দেওয়া হয়েছে কোনো একদিকে আমরা এটাকে এক্সপ্যান্ড করে দিয়েছি, নোজ পোর্শন করে দিয়েছি অর্থাৎ একটু বেশি বাড়িয়ে দিয়েছি, এবং কোনো একটা পোর্শনটাকে আমি একটু এদিকে ডেপথ বাড়িয়ে দিয়েছি, যে কারণে যে পোর্শনটা এক্সট্রা রয়েছে ওই পোর্শনটা যখন এখানে আসে সেই পোর্শনটার মাধ্যমে আমরা এখানে এটাকে প্রেস করতে পারি। এই ট্রেডেল লিভারের এখানে ট্রেডেল বোল থাকে নিচে বিয়ারিং এর মতো থাকে, ওই বিয়ারিংটাকে যখন প্রেস করে তাহলেই এই ট্রেডেল লিভারটা মুভ করে দেন, আমাদের হিল ফ্রেমটাকে লিফটিং এবং লোয়ারিংটা খুব ইজিলি আমরা করতে পারি। এই যে ডিজাইনটা করা হয় এই ডিজাইনটা এই কত সময় ও প্রেস করে থাকবে সেটা ডিপেন্ড করতেছে অ্যাকচুয়ালি ডিজাইনের উপরে, এটা যদি খুব অল্প একটু পরিমাণ এটা ডিজাইনটা যদি এরকম হইতো খুব অল্প একটু খুব শার্পলি আমরা এখানে একটা নোজ তৈরি করে দিয়েছি তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এটাকে প্রেস করে দেন রিলিজ করে দিত, তো একটু বেশি সময় ধরে আমরা এই ডিজাইনটা করার কারণে ও একটু লম্বা সময় এটাকে প্রেস করে রাখবে, যখন লম্বা সময় প্রেস করে থাকবে দ্যাট মিন্স এখানে ওয়েফট ইনসার্শনের জন্য ও বেশি সময় পাবে। জাস্ট এই জিনিসগুলো কনসিডার করে আমাদের ট্যাপেটের ডিজাইন করতে হয়। দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য ড্রাইভিং শ্যাফ্ট, ড্রাইভিং শ্যাফ্টের থেকে আমাদের যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা টু দ্য নিয়ারেস্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট, যেই পয়েন্টে যে আমরা বললাম ট্রেডেল বোলের সঙ্গে যে কন্ট্যাক্ট পয়েন্টটা সেই পয়েন্টের যে ডিস্টেন্সটা আছে সেটাকে মেজার করা হয়, এবং সেটা ভেরিয়েবল, সেটা এক এক ডিজাইনের জন্য এবং এক এক লুমের জন্য এক এক রকম হবে, এটাকে কনসিডার করতে হবে। আরেকটা হলো ডুয়েল পিরিয়ড অফ দ্য হিল ফ্রেম, কত সময় আমি এটাকে ডুয়েল পিরিয়ড দিতে চাচ্ছি, ও স্টেশনারি অবস্থা থাকবে। ডায়ামিটার অফ দ্য ট্রেডেল বোল, ট্রেডেল বোলের ডায়ামিটারটা কেমন আছে, নিচে যেটাকে প্রেস করতেছে সেই বোলের ডায়ামিটারটা কম না বেশি আছে, যখন বোলের ডায়ামিটারটা বেশি থাকবে তখন আসলে এই শার্পনেসটা কিছুটা কম হলেও প্রেস করবে অর্থাৎ ডেপটা সেম চলে আসবে, যখন বোলের ডায়ামিটারটা ছোট হবে কম হবে দ্যাট মিন্স তখন আমাদের যে আমরা ট্যাপেট থাকবে এই ট্যাপেটের যে আমরা নোজ বিটটা তৈরি করব সেটাকে কম্পারেটিভলি একটু বেশি ডেপথ এবং এটাকে বেশি শার্প করতে হবে, তো এই জিনিসগুলোকে কনসিডার করে ট্যাপেটের কনস্ট্রাকশন করতে হয়। এখন আসি আমরা আরেকটা শ্যাফ্ট যেটা নাম হলো কাউন্টার শ্যাফ্ট, এটা যদি এরকম গিয়ারিং ডায়াগ্রাম তোমরা দেখছো এর আগে কোথাও দেখেছো এই টাইপের কোনো গিয়ারিং ডায়াগ্রাম, এটা একটা মোটর, মোটর থেকে মোটর পুলি দেন মেশিন পুলি, এটা ব্রেক এবং ক্লাচ সিস্টেম, এই টাইপের একটা শ্যাফ্ট আছে, এই শ্যাফ্ট থেকে এখানে দুটো গিয়ার আছে, গিয়ার থেকে মোশনটা ট্রান্সফার হচ্ছে, এরকম কিছু দেখছো এর আগে? স্যার পার্ট এ তে স্যার দেখছি স্যার, মানে সার্কুলার পার্ট এ তে মধ্যে স্যার পড়ে আছে না? আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। কি ওয়ারপিং এর ক্ষেত্রে কোথায় পড়ে আছে স্যার, ওয়ারপিং না সাইজিং এ কোথায়? মানে স্যার জাস্ট এই গিয়ারটা এবং বেল্ট গুলো পড়াইছে ডিফারেন্ট টাইপস অফ বেল্ট, তাই না?
কতগুলো বেল্ট থাকে এবং বেল্টগুলো হ্যাঁ বসবে, হ্যাঁ ঠিক আছে, তাহলে তো মোটামুটি আইডিয়া আছে। তো দেখো আমরা এখানে একটা মোটর আছে, মোটর থেকে এটা একটা মোটর পুলি, মোটর পুলি থেকে বেল্টের মাধ্যমে আমরা মেশিন পুলিতে মোশনটাকে ট্রান্সফার করে নিয়ে আসলাম। তো মেশিন পুলি থেকে এই ব্রেক এন্ড ক্লাচ সিস্টেমের মাধ্যমে এটা জাস্ট একটা শ্যাফট সাপোজ ধরে নিলাম, এই শ্যাফটে মোশনটা ট্রান্সফার হয়ে আসলো। তো এই শ্যাফটে আসার পরে এইখানে দেখো একটা গিয়ার আছে, রাইট সাইডে একটা গিয়ার আছে, এই গিয়ার থেকে মোশন ট্রান্সফার হয়ে এখানে আরেকটা গিয়ারে ট্রান্সফার হচ্ছে। হ্যাঁ, এবং এখানে ইন্টারমেশিং অবস্থায় আছে, দুইটা গ্যাপ দেখানো আছে, এখানে ইন্টারমেশিং অবস্থায় আছে। দেন এখানে দুইটা গিয়ার আমরা ইউজ করছি, এবং নিচের যে গিয়ারটা আছে, সরি নিচের গিয়ারটার সঙ্গে আরেকটা শ্যাফট আছে, সেই শ্যাফটার নাম হলো আমাদের বটম শ্যাফট। এবং উপরে যেটা ছিল যে দেখো দুইটা এরকম বাঁকা পোর্শন আছে, এই বাঁকাগুলোকে বলা হয় ক্র্যাঙ্ক শ্যাফট, ক্র্যাঙ্ক থাকার কারণে এগুলোকে বলা হয় ক্র্যাঙ্ক, ক্র্যাঙ্ক শ্যাফট। তো এই ক্র্যাঙ্ক শ্যাফট এবং বটম শ্যাফট দুইটা শ্যাফট যখন থাকবে, এগুলো আমাদের নর্মাল যে লুমগুলো আছে, যে লুমে আমরা প্লেন ওয়েভ তৈরি করি কমনলি, এখানে আমরা মাত্র দুইটা যে দেখো শেডিং ট্যাপেট ইউজ করতেছি, অনলি দুইটা শেডিং ট্যাপেট ইউজ করে আমরা যে সমস্ত লোম থেকে ফেব্রিক প্রডিউস করি, সেই লোমগুলোতে এই ধরনের দুইটা শ্যাফট থাকে। কিছু লোম আছে যেখানে আমরা তিনটা শ্যাফট ইউজ করে থাকি, কিছু লোম আছে যেখানে আমরা তিনটা শ্যাফট ইউজ করি, মোটর মোটর পুলি হয়ে এটা ছিল ক্র্যাঙ্ক শ্যাফট, এর মাঝখানে যেটা হলো বটম শ্যাফট, এরপর আরেকটা শ্যাফট আমরা ইউজ করি সেটাকে বলা হয় কাউন্টার শ্যাফট, আরেকটা শ্যাফট যেটার নাম হলো কাউন্টার শ্যাফট। যখন হিল ফ্রেমের সংখ্যা দুইয়ের বেশি হবে, হিল ফ্রেমের সংখ্যা দুইয়ের বেশি হবে, তখন আমাদেরকে কাউন্টার শ্যাফট ইউজ করতে হয়, আমাদেরকে কাউন্টার শ্যাফট। এখন আমাদেরকে এখানে যে গিয়ার রেশিওগুলো আছে, এই গিয়ার রেশিওগুলো মেনটেন করে শেডিং, পিকিং এবং বিটআপকে সিনক্রোনাইজ করতে হবে। আবার বলতেছি, গিয়ার রেশিওগুলোকে এগুলোকে সিনক্রোনাইজ করে শেডিং, পিকিং এবং বিটআপকে টোটালটাকে সিনক্রোনাইজ করতে হবে গিয়ার রেশিওগুলো অ্যাডজাস্ট করে, অর্থাৎ কম বেশি করার মাধ্যমে এগুলো চেঞ্জ করা যায়। এই দুটো ফিক্স থাকে ম্যাক্সিমাম সময় সব লোমে, কিন্তু এই যে এখানে যে দুটো আছে মোশন ট্রান্সফারের জন্য, অর্থাৎ বটম শ্যাফট এবং আমাদের যে ক্র্যাঙ্ক শ্যাফটে যে দুটো আমরা হুইল বা পিনিয়ন ইউজ করি, সেগুলোকে চেঞ্জ করা যায়। তো এই চেঞ্জ করে এটাকে এমনভাবে অ্যাডজাস্ট করা হয় যেন একটা শেডিংয়ের সময় একটা পিক ইনসার্শন হয় এবং একটা বিটআপ হয়। তো এখন আমরা একটু এটার ক্যালকুলেশনটা দেখব, দেখতে গেলে আমাদেরকে একটু ড্র করতে হবে, আমি একটু বোর্ডে ড্র করে দেখাইতাম, খেয়াল ছিল না আজকে এটা আসবে। ঠিক আছে, আমি তোমাদেরকে এখনই এটা ড্র করে দেখাচ্ছি, খুব সিম্পল একটা জিনিস, খুব ইজিলি এটা ড্র করা যায়। তো আমি জাস্ট দুইটা জিনিস এখানে একটু দেখানোর চেষ্টা করবো, দেখো একটু। Thank you.
আচ্ছা, এইটুকু কি দেখতে পাচ্ছো তোমরা এখানে? জি স্যার। আচ্ছা, আমি ব্লু কালারের জাস্ট ওটাকে কনভার্ট করেছি এবং কিছু জিনিসকে বাদ দিয়েছি। তোমরা ড্র করার সময় এইভাবে আঁকলে হবে, খুব সিম্পলি, জটিল করার দরকার নাই। প্রথমে মোটর মোটর পুলি, দেন আমরা চলে যাব মেশিন পুলিতে। মেশিন পুলি হয়ে একটা শ্যাফ্ট, অনলি একটা শ্যাফ্ট দেখো, এখানে এই শ্যাফ্টটা পাস করে চলে আসছে। এটাকে নিয়ে করে দিতে দরকার নেই। দেখো মেশিন পুলি থেকে একটা শ্যাফ্ট বের হয়ে আসছে, যে শ্যাফ্টটার নাম হচ্ছে ক্র্যাঙ্ক শ্যাফ্ট, যেহেতু এখানে দুইটা ক্র্যাঙ্ক পোর্শন আছে এই জন্য এটার নাম হলো ক্র্যাঙ্ক শ্যাফ্ট। বুঝতে পারতেছো কিনা? তোমরা একটু ফ্রি হ্যান্ডে, যদি যাদের কাছে পেন আছে কলম আছে, তোমরা নিজেরা একটু লিখে ফেলো আমি যে কথাগুলো বলবো সেখানে, মানে যে আমি এখানে কিছু নিউমেরিক্যাল ভ্যালু দিব সেই ভ্যালুগুলো তোমরা একটু লিখে ফেলো। তো প্রথমে সাপোজ ধরো মোটর, মোটর একটা নির্দিষ্ট আরপিএমে চলতেছে, আমরা একটু পরে দেখতে পারবো মোটর। দেন হচ্ছে মোটর পুলি, দেন মেশিন পুলি, এটা নির্দিষ্ট একটা ডায়া আছে, মোটর পুলের একটা ডায়া আছে, মেশিন পুলের একটা ডায়া আছে, দেন ক্র্যাঙ্ক, এবং ক্র্যাঙ্কের পাশে যে আমাদের একটা গিয়ার আছে রাইট সাইডে, দেখতে পাচ্ছ কিনা এখানে একটা গিয়ার আছে ক্র্যাঙ্কের, ক্র্যাঙ্ক শ্যাফটের সঙ্গে অ্যাটাচ। তো এই গিয়ারটার টিচ সংখ্যা আছে এখানে, যদি নাম্বার টিচ যদি চিন্তা করো এখানে 24 আছে, ধরে নাও এটা 24। দেন এর সঙ্গে যেটা আছে অর্থাৎ বটম শ্যাফটের সঙ্গে যেটা আছে, যে গিয়ারটা আছে আমাদের, সেটার টিচ সংখ্যা হলো 48। অর্থাৎ এখানে যেটা থাকবে সেটা চাইতে সবসময় এটা ডাবল রাখা হয়। কেন রাখা হয় আমরা একটু পরে দেখতে পারবো, এটা নিজেরাই বুঝতে পারবো। 48 অথবা যদি 36 থাকে তাহলে কত হবে এটা স্যার? 18 হয় নাই, আমি বলতেছিলাম ডাবল হবে। এটাতে যদি 24 থাকে, উপরেরটাতে ছোটটা যদি 72 স্যার, হ্যাঁ 72 এক্স্যাক্টলি, যদি এখানে থাকে সাপোজ ধরে নাও 48, তাহলে এটা হবে কত নিচেরটা? 96। ওকে, বুঝতে পারছো? এটা সবসময় মেশিন ম্যানুফ্যাকচারার এই রেশিওটা মেনটেন করে। অর্থাৎ এই কনভেনশনাল টেপেট শেডিং এর যে ক্যালকুলেশনটা আছে এটা করতে গেলে, অর্থাৎ এলুমটা তৈরি করতে গেলে অবশ্যই এই রেশিওটা সবসময় মেনটেন করে, এরা ফিক্স রাখে। এটার কারণটা কি বলি আমি, এটার যে মূল কারণ সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা দুইটা দেখো পিকিং টেপেট ইউজ করেছি, এখানে একটা পিকিং টেপেট এবং এটা একটা পিকিং টেপেট, দুইটা পিকিং টেপেট আমরা এখানে ইউজ করেছি। ধরো আমি কটা টেক্সট বক্স নিয়ে নেই, সরি আমি
একটু প্রবলেম ফেস করতেছি। আচ্ছা যাই হোক, আমি একটু তোমাদেরকে একটু যেটুকু আছে একটু ব্রিফ করি, সরি। সেটা হচ্ছে দেখো, ক্র্যাঙ্কশ্যাফটের একটা রিভলিউশন ইজ ইকুয়াল টু 1 বিট আপ। বিট আপটা কি মনে আছে তোমাদের? জি স্যার, ওয়েভ ইনসার্শনের পরে স্যার ওটাকে যখন, হ্যাঁ তো ক্র্যাঙ্কশ্যাফটের 1 রিভলিউশন ইজ ইকুয়াল টু 1 বিট আপ, ঠিক তেমনি বটম শ্যাফটের 1 রিভলিউশন ইজ ইকুয়াল টু 2 পিকিং। 2 পিকিং হচ্ছে, দেখো এখানে দুইটা পিকিং ট্যাপেট আমরা ইউজ করেছি, দুইটা পিকিং ট্যাপেট হচ্ছে, দেখো আমি এটাকে মার্ক করে দিচ্ছি। আমরা যদি স্পটলাইটটা একটু দেখো, এখানে দেখো এই যে একটা আলাদা, এখানে একটা ট্যাপ, একটা যে কোনো একটা কিছু আমরা একটা লাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি, এটা হচ্ছে একটা ট্যাপেট, এবং এই পাশে আরেকটা আছে রাইট সাইডে, এটা হচ্ছে আরেকটা ট্যাপেট, এই দুইটা হচ্ছে পিকিং ট্যাপেট। একটু আগে দেখতেছিলাম আমরা শেডিং ট্যাপেট অথবা শেডিং ক্যাম, ঠিক একই রকমই, কাছাকাছি, শেপটা একটু ডিফারেন্ট। তো দুইটা পিকিং ট্যাপেট ইউজ করা হয়, অর্থাৎ দুই সাইড থেকে পিক ইনসার্শনের জন্য, লেফট থেকে রাইটের দিকে এবং রাইট থেকে লেফটের দিকে। অর্থাৎ বটম শেপ যদি একবার ঘুরে তাহলে দুইটা পিক ইনসার্শন হয়, এই জন্যই দেখো দুইটার পজিশনটা ডিফারেন্ট দেখানো হয়েছে। এটা যদি এই পজিশনে থাকে, এটা 180 ডিগ্রিতে ডিফারেন্ট হইতে দেখানো হয়েছে, অর্থাৎ লেফট সাইডেটা যখন অ্যাক্টিভ থাকে তখন রাইট সাইডেটা ইনঅ্যাক্টিভ থাকে। তো এই জন্যই মূলত এই বটম শ্যাফটের সঙ্গে দুইটা পিকিং ট্যাপেট থাকার কারণে, এবং ক্র্যাঙ্কশ্যাফট একটা রিভলিউশনে একবার রোটেশনে এই ক্র্যাঙ্কশ্যাফটের যে ক্র্যাঙ্ক পজিশনগুলো আছে, এই ক্র্যাঙ্ক পজিশন থেকে এই ক্র্যাঙ্ক আর্ম থাকে, এই আর্মের মাধ্যমে ওই রিড আছে, এই রিডটাকে দেখো, এই রিডটাকে ও সামনের দিকে নিয়ে গিয়ে আবার ব্যাকে চলে আসে একবার রোটেশনের কারণে। দেখো এখানে যদি আমরা দুইটা আর্ম থাকতো এবং এটাকে যদি আমরা রোটেট করতাম তাহলে কি হইতো, যদি এটাকে রোটেট করতাম, তো রোটেট করার কারণে এই শ্যাফটা যদি রোটেট করা হয়, রোটেট করা হয়, ঘোরানো হয়, তাহলে কি হবে, এই শ্যাফটা যখন ঘুরবে তখন দেখো এই ক্র্যাঙ্ক পজিশনটা কখনো বটমে আছে, কখনো সবচেয়ে ব্যাকওয়ার্ডে থাকবে, কখনো টপে থাকবে, কখনো ফরওয়ার্ডে থাকবে না, এভাবে ঘুরবে কিনা, বুঝতে পারতেছো কিনা? জি স্যার। এভাবে যদি এই শেফটা রোটেট করতে থাকে, হ্যাঁ তো রোটেট করার সময় তাহলে কি হবে, যদি এই শেফটা রোটেট করতে থাকে তো রোটেট করার সময় ইন্ডিভিজুয়াল প্রত্যেকবার রোটেশনে দেখো এই যে আমাদের ক্র্যাঙ্ক গুলো আছে, দুইটা ক্র্যাঙ্ক পোর্শন, এই ক্র্যাঙ্ক পোর্শন দুইটা টপ মোস্ট ফরওয়ার্ডের দিকে একসময় যাবে না, তো এই দুটার সঙ্গে যদি আমরা একটা রিড কে কানেক্টেড করে দিতে পারি, ও রিড এর মাধ্যমে বিট আপ করে আবার ব্যাকে চলে আসবে। তো এই যে এই একবার ক্র্যাঙ্কশ্যাফটের রোটেশনে একটা মাত্র বিট আপ কমপ্লিট হবে, অর্থাৎ ও একবার মাত্র সামনের পজিশনে যাবে, আবার জিরো ডিগ্রি থেকে শুরু করে আবার 360 ঘুরে আবার জিরো ডিগ্রিতে আসতে, ও সাপোজ ধরে নিলাম একবার মাত্র জিরো ডিগ্রিতে যাবে, কিংবা একবার মাত্র সে 180 ডিগ্রিতে যাবে, যেই পজিশনে ও বিট আপ করে আবার ব্যাকে চলে এসে আবার আগের পজিশনে চলে আসবে। সাপোজ নিচে থেকে যদি শুরু হয় যে পজিশনে আছে, এই পজিশন থেকে ও ঘুরে কখন আসবে ফ্রন্টের দিকে, সাপোজ যার যার আমরা যে মনিটরের দিকে আমাদের নিজেদের দিকে ধরে নিলাম, যদি 3D হতো তাহলে সামনে আমাদের দিকে আসতো, দেন এটা উপরের দিকে যেত, দেন আবার ল্যাপটপ বা আমাদের স্ক্রিনের পিছনের দিকে যেত, দেন আবার ঘুরে এটা এই পজিশনে চলে আসতো। এটা হলো একটা রোটেশন, একটা রোটেশনে একটা মাত্র বিট আপ হয়ে থাকে। তো বটম শ্যাফটও যদি সেম ভাবে একটা রোটেশনে দিত তাহলে এখানে দুইটা পিক ইনসার্শন হয়ে যেত। আমাদেরকে যেটা করতে হবে, একটা সিনক্রোনাইজ করতে হবে যে 1 শেডিং, 1 পিকিং এবং 1 বিট আপ মিলে একটা লুম সাইকেল কমপ্লিট করতে হবে। এইটাকে সিনক্রোনাইজ করার জন্য আমাদেরকে এখানে গিয়ার রেশিওগুলো সেট করতে হবে। আবার বলতেছি, একটা মাত্র শেডিং হবে, একটা মাত্র পিক ইনসার্শন হবে এবং একটা মাত্র বিট আপ হবে। এই তিনটাকে সিনক্রোনাইজ করার কারণে গিয়ার রেশিওর মতো সিনক্রোনাইজ করব, যাতে করে আমাদের একটা লুম সাইকেল কমপ্লিট হওয়ার মধ্যে একটা মাত্র শেডিং হয়, একটা পিক ইনসার্শন হয় এবং একবার মাত্র বিট আপ হবে। তো এখন দেখি আমরা দুইটা জিনিস এখানে আমাদের সামনে আসছে, একটা হলো ক্র্যাঙ্কশ্যাফটের একটা রোটেশনে মাত্র একটা বিট আপ হবে, সেই সাথে বটম শ্যাফট একটা রোটেশন হলে কয়টা পিকিং হবে, দুইটা পিকিং হয়ে যাবে। এটুকু বুঝতে পারছো কিনা? ক্র্যাঙ্কশ্যাফট একবার রোটেশন একটা বিট আপ হবে এবং বটম শ্যাফট একটা রোটেশনে দুইবার পিকিং হবে, যেহেতু দুইটা পিকিং ট্যাপেট আমরা এখানে অ্যাটাচ করে দিতে পারি এবং দেওয়া হয়। এই পাশে রাইট সাইডে একটা পিকিং ট্যাপেট এবং লেফট সাইডে আরেকটা পিকিং ট্যাপেট, বুঝতে পারতেছো কিছুটা? জি স্যার। ঠিক আছে, এখন আমাদের দুইটা জিনিস হয়ে গেল, একটা হলো বিট আপ হয়ে গেল, পিকিং হয়ে গেল, এখন বাকি আছে কি? একটা লুম সাইকেলের মধ্যে আর কি জিনিস বাকি রয়ে গেছে? বিট আপ হয়ে গেছে, পিকিং হয়ে গেল, দেন এখন আমাদের কোন জিনিসটা বাকি রয়েছে, কোন মোশনটা বাকি আছে প্রাইমারি মোশনস এর ভিতরে?
বিট আপ হলো, পিকিং হলো, কয়েকবারই তো বললাম, এখন আরেকটা কি রয়ে গেছে, শেডিং হয়েছে? না স্যার, শেডিং হয়নি, শেডিং বাকি। হ্যাঁ, শেডিং এর জন্য আমাদেরকে এখন শেডিং ট্যাপেট ইউজ করতে হবে। শেডিং ট্যাপেটটা আমরা ইউজ করবো এই যে বট আমাদের যে কাউন্টার শেফট আছে নিচে, সেই কাউন্টার শেফটের মধ্যে। এখন দেখো, আমরা যে এর আগে বললাম যে এখানে যে গিয়ার রেশিওটা হবে, অর্থাৎ উপরের যে অর্থাৎ ক্র্যাঙ্ক শেফটের সঙ্গে এখানে যে আমাদের যে গিয়ারের টিচ সংখ্যা হবে, এবং যে আমরা বটম শেফটে যে গিয়ারের টিচ সংখ্যা হবে, এটা ডাবল হবে। কেন হবে এটা কি বুঝতে পারছো? কেন ডাবল করলাম আমরা? আনসারটা কিন্তু চলে আসছে অলরেডি, কেউ কি ধরতে পারছো এটা? কেন আমরা এটা স্পিডটাকে রিডিউস করার জন্য এখানে আমরা গিয়ার রেশিও ডাবল, গিয়ার রেশিও ডাবল করা মানে কি আলটিমেটলি স্পিড কি রিডাকশন হবে না, আরপিএম রিডাকশন হবে না? কারণ এটা যে স্পিডে ঘুরতেছে, এটা যদি সাপোজ ধরে নিলাম 20 আরপিএম এ ঘুরে থাকে অথবা 30 আরপিএম ঘুরে থাকে, তাহলে বটম শ্যাফটের আরপিএম কত হবে, অর্ধেক হবে কিনা? জি স্যার, 50 হবে, 15 হয়ে যাবে না, অর্ধেক হয়ে যাবে। তো অর্ধেক কেন হবে, অর্ধেক করার কারণটা কি ছিল আমাদের, সেটা কি খুঁজে পাইছো? কেন অর্ধেক করলাম বা কেন অর্ধেক করা হয়? সেটা কি বুঝতে পারতেছো? কিছুটা ধরতে পারছো? কিছু কেউ ধরতে পারছো? এনিওয়ান? কেন আমরা অর্ধেক করলাম এটাকে? আমরা বারবার একটা কথা বলতেছি, আমাদের মূল অবজেক্ট হচ্ছে শেডিং, পিকিং এবং বিটআপকে সিনক্রোনাইজ করব। কিভাবে করব? যে একটা লুম সাইকেলে, অর্থাৎ একবার শেডিং হলে একটা পিকিং সেশন হবে এবং একটা মাত্র বিটআপ হবে। এইটাকে কন্ট্রোল করার জন্য, অর্থাৎ এইটাকে এই প্যাকেজ তৈরি করার জন্য আমাদেরকে যেখানে রিডাকশন করা দরকার স্পিড রিডাকশন করতে হবে, যেখানে ইনক্রিজ করা দরকার সেখানে ইনক্রিজ করে আমাদেরকে গিয়ার রেশিও গুলো সেট করতে হবে। তো এখানে দেখো, একটা বিটআপ হয়েছিল, একটা বিটআপ একবার রোটেশনে একটা বিটআপ হয়, ঠিক আছে? তো এটার সঙ্গে যদি সেম আমি গিয়ার রেখে দিতাম তাহলে কি হতো, বটম শ্যাফটও সেম ভাবে ঘুরতো, তাহলে একটা বিটআপে হ্যাঁ তাহলে পিকিং হয়ে যেত কয়টা আলটিমেটলি? দেখো, পিকিং হয়ে যেত একটা বিটআপের সঙ্গে সঙ্গে দুইটা পিকিং হয়ে যেত কিন্তু, যদি একটা ফুল রোটেশন ঘুরতো। তো আমি হাফ করে দেওয়ার কারণে কি হবে, দেখো একটা বিটআপের সময় ও হাফ অর্ধেক পরিমাণ ঘুরবে, অর্ধেক ঘোরার কারণে একটা মাত্র পিক ইনসার্শন হবে, অর্থাৎ ওয়ান রিভলিউশন অফ ক্র্যাঙ্ক শ্যাফট ইজ ইকুয়াল টু ওয়ান বিটআপ, এট দ্য সেম টাইম বটম শ্যাফট উইল রোটেট হাফ অফ দ্য ক্র্যাঙ্ক শ্যাফট রোটেশন, ক্র্যাঙ্ক শ্যাফটের রোটেশনের অর্ধেক পরিমাণ ঘুরবে, ঘোরার কারণে এখানে মাত্র একটা মাত্র পিক ইনসার্শন হবে, অর্থাৎ একটা বিটআপ হলো একটা পিক ইনসার্শন হলো। কারণ ও একবার ঘুরলে বলতেছিলাম যে দুইটা, যেহেতু এখানে ক্যাম্প লাগানো আছে, ট্যাপেট লাগানো আছে, দুইটা ট্যাপেটের কারণে, পিকিং ট্যাপেটের কারণে দুইবার বিটআপ হয়ে, সরি, দুইটা পিক ইনসার্শন হয়ে যাবে। তো দুইটা পিক ইনসার্শনকে কন্ট্রোল করার জন্য আমরা এটাকে অর্ধেক পরিমাণ ঘোরাবো যাতে একটা পিক ইনসার্শন হয়। তাহলে একটা বিটআপ হলো একটা পিক ইনসার্শন হলো। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যেটা লাস্ট যে কাজটা, সেটা হলো আমাদের শেডিংটাকে সিনক্রোনাইজ করতে হবে। তো শেডিং সিনক্রোনাইজ করার জন্য আমাদের যেটা করতে হয় বা আমরা যেটা করে থাকি, এখানে আমরা ধরো সাপোজ ধরো আমার এমন একটা ডিজাইন আমরা এখন তৈরি করতেছি শেডিং এর জন্য, এখানে সাপোজ ধরে নিলাম এমন একটা ডিজাইন, ডিজাইনের ক্ষেত্রে আমাদের কয়টা ট্যাপেট আছে, এখানে শেডিং ট্যাপেট কয়টা দেওয়া হলো কাউন্টার শেফটে, এখন যে ড্র করলাম কয়টা আছে, ছয়টা শেডিং ট্যাপেট দিয়ে এমন একটা ডিজাইন আমাকে অ্যানালাইজ মানে আমি তৈরি করতে আমাকে বায়ার আগে অর্ডার দিয়েছে, যে অর্ডারটা অ্যানালাইসিস করে দেখলাম যে এখানে ছয়টা শেডিং ট্যাপেট এই কনস্ট্রাকশনে লাগবে। সাপোজ ধরে নিলাম যে 4x2 ডাউনের একটা ফেব্রিক আমি তৈরি করব কোন একটা ভাবে, অথবা 3x3 ডাউনের একটা ফেব্রিক তৈরি করব যেটা রিপিট সাইজ হলো 6x6, অর্থাৎ ওয়ার্পের দিকে 6টা ফ্রেম আমাদেরকে মিনিমাম লাগবেই, যেটা রিপিট সাইজ হলো 6x6, যেটার এই 6টা মানে ওয়ার্প ইয়ার্নকে ইন্ডিভিজুয়াল কন্ট্রোল করতে গেলে আমাদেরকে অবশ্যই মিনিমাম 6টা শেডিং ট্যাপেট লাগবে। তো এখন যদি 6টা শেডিং ট্যাপেট আমি ইউজ করতে চাই, অর্থাৎ আমাকে ইউজ করতে হয়, সেক্ষেত্রে এই যে যে তিনটা রোটেশন আছে, এই তিনটা রোটেশনকে যদি আমি সেম রাখতে চাই, আর সেম তিনটা রোটেশন সরি তিনটা রোটেশনকে যদি সিনক্রোনাইজ করতে চাই, সেম রাখতে চাই এটা ভুল, তিনটা রোটেশনকে আমি যা খুশি তাই রাখবো, রেখে যদি তিনটা মোশনকে আমি সিনক্রোনাইজ করতে চাই, অর্থাৎ শেডিং, পিকিং এবং বিটআপকে, তাহলে দেখো এইটার আরপিএম কত হবে সেটাকে আমরা ক্যালকুলেশন করতে পারবো বা বের করতে পারবো। এবং এখানকার যে গিয়ার রেশিও আছে, সাপোজ ধরে নিলাম এটা হলো এক্স, এটা হলো ওয়াই, বটম শ্যাফটের সাথে যেটা লাগানো পিনিয়নটা ছোটটা এটা হলো এক্স, এবং নিচে যেটা কাউন্টার শ্যাফটের সঙ্গে যে গিয়ারটা লাগানো সেটা হচ্ছে ওয়াই। তো এবং এক্স এবং ওয়াই এর ভ্যালুটা কি আমরা বের করতে পারবো?
এটা এবং এটার ভ্যালু, এই দুইটার ভ্যালু কি বের করতে পারবো? বাকি সব ডাটা আমাদের দেওয়া আছে, ধরে নিলাম এখানে মোটরের আরপিএম দেওয়া থাকবে, মোটর পুলি দেওয়া থাকবে, মেশিন পুলি দেওয়া থাকবে, সবই দেওয়া থাকবে। পসিবল কি না পারবা? সাপোজ যে ক্র্যাঙ্কশ্যাফটের আরপিএম যদি বলে দিই আমি যে 30 আছে, এখন ক্র্যাঙ্কশ্যাফটের আরপিএম 30 আছে, তাহলে কি এই কাউন্টারশ্যাফটের আরপিএম বের করা যাবে? কাউন্টারশ্যাফটের আরপিএম কত আছে, এই ডাটাগুলি দেওয়া থাকবে। আচ্ছা বটম শ্যাফটটা পারবা তো নাকি? জি স্যার বটম শ্যাফট পারবো। বটম শ্যাফট কত হবে? এটা 30 হলে স্যার হাফ হয়ে যাবে, 15। 30 ইনটু কত বাই কত হবে বলো? 24/48। এই তো ড্রাইভার কে এখানে? 24। ড্রিভেন কে? 48। তো এখানে যদি আমার রোটেশন থাকে, সাপোজ ধরে নিলাম কত ছিল এখানকার রোটেশন, 30, 30 থেকে কত হয়ে যাবে তাহলে 24/30 × 24/48, অর্থাৎ হাফ হয়ে গেল, এটা কত হলো 15 হয়ে গেল। তো 15 এর সাথে এখন আমার মেইনলি যেটা করতে হবে, সিনক্রোনাইজ করতে গেলে 1 রিভলিউশন সমান 1 বিট, তার মানে এটা ধরে নিলাম যে ও 30 তে ঘুরতেছে, তার মানে 30 এটাকে অর্ধেকে ঘোরাইতে হবে। আর এটা কতবার ঘোরাইতে হবে, 30 কয় ভাগের এক ভাগ হবে যদি সেম সিনক্রোনাইজ করতে যাই? অর্থাৎ একটা শেডিং একবার রিভলিউশনে যদি একটা বিট আপ হয়, একটা পিক ইনসার্শনের জন্য এটা হাফ করে ফেলাম, তাহলে এটা এটার কত ভাগের কত ভাগ হবে এটা রোটেশনটা? একবার ঘুরলে কয়টা এখানে শেডিং হবে বলো তো? কাউন্টার শেপটা যদি একবার ঘুরে তাহলে কয়টা শেডিং হবে? ট্যাপেটাসে যে কয়টা, এই কয়টা ফুল রোটেশনে কয়বার শেডিং হবে? কয়টা ট্যাপেটাসে এখানে? 6টা। তাহলে একবার রোটেশনে কয়টা শেডিং হয়ে যাবে? 6টা শেডিং হয়ে যাবে। আমার দরকার কয়টা করতে হবে, আমাকে অ্যাডজাস্ট করতে হবে কয়টাতে নিয়ে আসতে হবে, এটাকে এমন ভাবে রোটেট করতে হবে যাতে কত কয়টা হবে করতে হবে, একটা শেডিং করতে হবে। তাহলে এটা 6 ভাগের এক ভাগ রোটেট করবে না, 6 ভাগের এক ভাগ রোটেট করতে হবে। এটা হাফ করতে হইতেছে কারণ এখানে দুইটা পিকিং ট্যাবেট আছে, এই জন্য। বুঝতে পারতেছো কিনা? এবং এটা একবার ঘুরাইতেছে কেন? কারণ একবার ঘুরলে মাত্র একটা মাত্র বিট আপ হয়, আমার একটাই দরকার মিনিমাম। তো একটা বিট আপ পেয়ে গেলাম, তো এটাকে গিয়ার রেশিও দিয়ে সিনক্রোনাইজ করে এটাকে আমি একটা নিয়ে আসলাম, অর্থাৎ একবার একটা একবার একটা পিক ইনসার্শনের জন্য যতটুকু ঘোরানো দরকার ততটুকু ঘোরালাম, অর্থাৎ গিয়ার রেশিও এমন ভাবে করলাম যাতে হাফ হয়ে যায়, কারণ দুইটা আছে, দুইটার অর্ধেক করে ফেললাম। তাহলে এটার রোটেশনটা কতটুকু হবে, এই যে ক্র্যাঙ্কশ্যাফট ছিল এটার কত ভাগের কত ভাগ হবে মনে হচ্ছে তোমার কাছে? 6 ভাগের এক ভাগ হবে কিনা? জি স্যার 6 ভাগের। আর বটম শ্যাফটের কত হবে স্যার? অর্ধেক হয়ে যাবে, অর্ধেক, 3 ভাগের এক ভাগ। তো এখন কত হবে বের করা যাবে? জি স্যার। তো এটা নেক্সট ক্লাসে বলবা কত হয়, ঠিক আছে? আচ্ছা এখানে একদমই বুঝো না, এরকম কেউ আছো বলো একজন দেখি? স্যার কিচ্ছু বুঝি না, এরকম কিছু আছে কেউ আছে বা কোন পয়েন্টটা বুঝো না একটু বলো, আমি আর ক্লিয়ার করার চেষ্টা করি। স্যার শেডিং এটা আরেকবার স্যার বুঝালো, শেডিং টা আরেকবার, ঠিক আছে চলো আমরা শেডিং টা আবার একটু ট্রাই করি। সেটা হচ্ছে দেখো আমাদের মূল টার্গেট হচ্ছে, আমরা একটা শেডিং আমরা বলি, দেখো একটা শেডিং, একটা পিক ইনসার্শন অর্থাৎ একটা পিকিং এবং একটা বিট আপ, এই তিনটা কাজকে সিনক্রোনাইজ করতে চাচ্ছি, অর্থাৎ একটা একটা একটাই হবে, এই তিনটাকে সিনক্রোনাইজ করে একটা লুম সাইকেল কমপ্লিট করব। ওয়ান সিঙ্গেল শেডিং, ওয়ান পিকিং এবং ওয়ান বিট আপ, এই তিনটাকে সিনক্রোনাইজ করার জন্য আমার রোটেশনটা যা খুশি তাই করা লাগে, করব কিভাবে করব, এই করার জন্য আমাদের গিয়ার রেশিওটাকে মেনটেন করতে হবে, অর্থাৎ গিয়ার রেশিও চেঞ্জ করার প্রয়োজন হলে চেঞ্জ করতে হবে। এই চেঞ্জ করে হোক আর যেভাবে হোক আমাদেরকে এই তিনটাকে সিনক্রোনাইজ করতে হবে, অর্থাৎ সিঙ্গেল শেডিং, একটা পিকিং এবং একটা বিট আপকে। তো আমরা শুরু থেকে শুরু করি, যে লুমের প্রথমে যে মোশনটা যেখান থেকে আসতেছিল, আসার সময় যে প্রথমে পেলাম কি ক্র্যাঙ্কশ্যাফট, ক্র্যাঙ্কশ্যাফটের কাজ হলো ও ঘুরতে থাকবে, ও ঘুরলে কি হয়, ও একবার ঘুরলে একটা মাত্র বিট আপ হয়, বাস আমার যে টার্গেট পয়েন্ট একটা পেয়ে গেলাম, এই তো একটা বিট আপ পেয়ে গেলাম, জি স্যার। না আচ্ছা সেকেন্ড কি হচ্ছে, এখানে গিয়ার রেশিও এখানে হলো 24 দিলাম টিচ সংখ্যা, আর পরের যে গিয়ারটা আছে সেটার টিচ সংখ্যা দিলাম 48। এইভাবে সিনক্রোনাইজ করলাম কেন, কারণ হচ্ছে বটম শ্যাফট আমার ঘোরাইতে হবে ক্র্যাঙ্কশ্যাফটের অর্ধেক, কারণ হচ্ছে এখানে আমার দুইটা ট্যাপেট আছে পিকিং ট্যাপেট,
বটম শেপ যদি একবার পুরো ঘুরে যায় অর সঙ্গে সঙ্গে, তাহলে কি হবে, একটা শেড একটা বিট আপ হইলে দুইটা পিক ইনসার্শন হয়ে যাবে, যেটা আমাদের কমন যে ফেব্রিক গুলো আছে সেটার ক্ষেত্রে আমাদের দুই পিক ইনসার্শন হলে এখানে একটা ফল্ট হিসেবে ধরা হবে সেটা। কিন্তু ডিফারেন্ট কেস আছে, সেটা আমরা পরে আলোচনা করব, যেখানে ডাবল বিট আপ দরকার সেটা আলাদা কেস। তো এখানে আমার দরকার তো একটা করি, তো একটাকে সিনক্রোনাইজ করার জন্য আমাকে গিয়ার রেশিওটা এমন ভাবে সেট করলাম যাতে করে আমাদের বটম শেপ অর্ধেক ঘুরে, অর্ধেক ঘুরলে হাফ রোটেশনে হাফ রিভলিউশনে একটা পিক ইনসার্শন হয়ে গেল, বুঝতে পারছো কিনা? ফুল রিভলিউশন হয়ে যেত টু পিক, তো হাফ রিভলিউশন করে দিলাম, এটা আরপিএম যদি 30 হয়ে থাকে এটা হয়ে গেল কত, 15 হয়ে গেল। 15 হলো মানে কি, আলটিমেটলি দুইটার সঙ্গে সিনক্রোনাইজ হয়ে গেল, অর্থাৎ একটা বিট আপও হয়ে গেল, একটা পিকিংও পেয়ে গেলাম। এখন আমাদের দরকার লাস্ট শুধুমাত্র একটা শেডিং দরকার, অর্থাৎ শেড প্রোডিউস হবে, দেন একটা পিক ইনসার্শন হবে, দেন বিট আপ হবে, একটা লুম সাইকেল কমপ্লিট করা দরকার আমাদের। তো লুম ম্যানুফ্যাকচারাররা এখানে একটা গিয়ার রেশিও সেট করে এমনভাবে এটা চেঞ্জেবল, দুইটাই চেঞ্জ করা যায়। চেঞ্জ করে আমরা যখন আমাদের ডিজাইন চেঞ্জ হয় তখন এই নাম্বার অফ শেডিং ট্যাপের এটাও চেঞ্জ হয়। তো সাপোজ ধরে নিলাম এমন একটা ডিজাইন আমার অর্ডার আসছে, যে অর্ডারটার জন্য আমার 6টা ট্যাপেট লাগবে, শেডিং ট্যাপেট লাগবে, তার মানে এই যে কাউন্টার শেপ যেটা অ্যাড করেছি, কাউন্টার শেপটার একটা রোটেশনে 6টা শেডিং হয়ে যাবে, অর্থাৎ একবার লিফটিং হবে, লোয়ারিং হবে, লিফটিং হবে, লোয়ারিং হবে, 6 বার শেড প্রোডিউস করে ফেলবে, বুঝতে পারছো কিনা? তো একটা রোটেশনে যদি 6 বার শেড হয়ে যায় আর এদিকে মাত্র একটা মাত্র বিট আপ হয়, তাহলে কি ঘটনা ঘটবে? লুমের সিনক্রোনাইজ হবে না এবং ফেব্রিক প্রোডিউস হবে না, অনেক ডিজাইন যেটা চাইতেছে ওটা হবে না, অন্য কিছু হয়ে যাবে। তো এই জন্য এটাকে সিনক্রোনাইজ করার জন্য, অর্থাৎ ও যে যখন ঘুরবে এই ঘূর্ণনটাকে এমনভাবে কন্ট্রোল করতে হবে, এতটুকু পরিমাণ রোটেট করতে হবে যাতে করে এই বটম শেফট এবং ক্র্যাঙ্ক শেফটের সাথে ও সিনক্রোনাইজ হয়ে যায়, অর রোটেশনটা কাউন্টার শেফটের রোটেশনটা, এই রোটেশনটাকে সিনক্রোনাইজ করার জন্য আমাদেরকে যেটা করতে হইতেছে, এই যে গিয়ার রেশিও আছে বটম শেফটের সঙ্গে, এই গিয়ার রেশিওটাকে এমনভাবে সেট করতে হবে যাতে করে এইখানকার যে কাউন্টার শেফটের রোটেশন, বটম শেফট এবং ক্র্যাঙ্ক শেফট, এই তিনটা যে মোশনগুলো আছে সেই মোশনটা সিনক্রোনাইজ হয়ে যায় এবং রোটেশনটা যা খুশি তাই হোক কন্ট্রোল হয়ে যায়। তো এখন বটম শেফট থেকে যখন মোশনটা ট্রান্সফার করতেছিলাম তখন আমাকে কনসিডার করতে হবে বটম শেফটের আরপিএম কত পেয়েছি বলো, 15 ধরে নিলাম, তাই বটম শেফটের আরপিএম কত হলো যদি 30 হয়ে থাকে, 15 হয়ে থাকে, তো 15 হয়ে থাকলে 15 ইনটু সাপোজ ধরে নিলাম আমাদের যে বটম শেফটের সাথে যে যেই আমাদের ড্রাইভারটা আছে সেটা ধরে নিলাম সেটার টিচ সংখ্যা হলো এক্স, আর আমাদের যে কাউন্টার শেফটের সঙ্গে যেটা আছে সেটা ধরে নিলাম ওয়াই, তো এক্স এবং ওয়াই আমরা মনে করে নিলাম যে দুইটার ভ্যালু, টিচ সংখ্যা আমরা জানি না, ধরে নিলাম দুইটার রেশিওটা শুধু, তো এক্স বাই ওয়াই যদি রেশিও হয়ে থাকে তাহলে আমাদের রোটেশনটা কতটুকু করতে হবে, এক্স বাই ওয়াই দেওয়ার কারণে রোটেশনটা কি হবে, 1/6 পরিমাণ হবে না? জি স্যার, 1/6। তো এই 1/6 হইতে গেলে এই এক্স বাই ওয়াই এর ভ্যালুটা কত আসে সেটাই হলো আমাদের এখন এটার গিয়ার রেশিও সেট করতে হবে। তো এটা কি পারা যাবে কিনা স্যার, এক্স আর ওয়াই এর ভ্যালু এমন ভাবে স্যার ধরলে তো হয় স্যার, মানে যাতে 1/6 হয়, 1/6 হয় ধরো কত হবে বলো, স্যার সাপোজ এক্স এর ভ্যালু হচ্ছে 10 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 60, সরি 1/6 না 2/6, সরি তোমরা বলো একটু, 1/6 না 2/6 হবে বলো তো, 1/6 হলে কি ক্র্যাঙ্ক শ্যাফটের সাথে মিলে যায় না, তাহলে তোমাকে 15 না দেয় এখানে 30 ধরতে হবে, বুঝতে পারতেছো কিনা? একটু প্লিজ আবার একটু একটু কারেকশন দিই, এটা 1/6 না হয়ে 1/6 হবে কার রেসপেক্টে, ক্র্যাঙ্ক শ্যাফটের রেসপেক্টে হবে না 1/6, কারণ ক্র্যাঙ্ক শ্যাফট তো একবার রোটেশনে হচ্ছে একটা বিট আপ, আর বটম শেফট একবার রোটেশন হইতেছে দুইটা পিকিং, এটাকে অলরেডি হাফ করে ফেলছি, তো বটম শেফটের রেসপেক্ট হবে 1/6, ওকে সরি কাউন্টার ক্র্যাঙ্কের শেফটের 1/6, কিন্তু বটম শেফটের রেসপেক্টে যদি 2/6 হবে না, 1/3, তো 1/3 হলে গিয়ার গিয়ারের জন্য একটা টিপ দিয়ে কখনো গিয়ার হয়, একটা টিপ দিয়ে একটা দিতে হবে না, কত লাগবে মিনিমাম? আচ্ছা এটার সঙ্গে জাস্ট তুমি গুণ করে দাও, ধরে নাও এটা যদি সাপোজ ধরো 10 হয় তাহলে নিচেরটা কত হবে স্যার, 30, 10/30 হবে, বুঝতে পারছো কিছু? আমি এটা ক্লিয়ার করে দিই এরপর আমরা ক্যালকুলেশনে চলে যাই, তোমরা কি একটু ড্র করে নিছো এভাবে হাতে, ড্র করে নিলে ভালো হবে তোমাদের জন্য, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি কিংবা এটা একটা স্ক্রিনশট রেখে দাও। ওকে
জি স্যার স্ক্রিনশট নিচ্ছি। আচ্ছা এখন দেখো আমরা ডিটেইলস সব দেওয়া আছে এখানে আমাদেরকে দেওয়া আছে। সাপোজ ধরে নিলাম মোটরের আরপিএম দেওয়া আছে 240, যে মোটরটা আমরা রান করতেছি সেই মোটরের আরপিএম কত দেওয়া আছে 240। তো মোটর থেকে মোটর পুলির একটা ডায়া দেওয়া থাকে, মোটর পুলির ডায়া কত 6 ইঞ্চ, মেশিন পুলির ডায়া 12 ইঞ্চ। তো এখান থেকে আমরা ক্র্যাঙ্কশ্যাফটের আরপিএম পেয়ে যাবো না, কত আসে ক্র্যাঙ্কশ্যাফটের আরপিএম বলো তো? মোটর মোটরের আরপিএম দেওয়া আছে 240, এরপর মোটর পুলির ডায়া আছে 6 ইঞ্চি, এবং মেশিন পুলির ডায়া আছে কত 12 ইঞ্চ, কত আসে 120। হ্যাঁ ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা চলে যাই যে বটম ইয়া কি বলে ক্র্যাঙ্কশ্যাফটের আরপিএম কত হলো, তাহলে 120 যেটা পেলাম এটা তো ক্র্যাঙ্কশ্যাফটের আরপিএম তাই তো? জি স্যার। হ্যাঁ ক্র্যাঙ্কশ্যাফটের আরপিএম 120 পেলাম, 120 থেকে যদি 24/48 হয়ে থাকে তাহলে বটম শ্যাফটের আরপিএম কত হয়ে গেল স্যার? 60। তো এখন যদি আমরা নাম্বার অফ শেডিং ট্যাপেট এখানে তোমাকে বলে দেওয়া হবে যে আমরা কতগুলো শেডিং ট্যাপেট ইউজ করতে চাইতেছি, অথবা তোমাকে আরেকটা জিনিস বলে দেওয়া থাকবে যেমন দুইটা যে আমাদের ওই যে এক্স এবং ওয়াই এই দুইটার ভ্যালু দেওয়া থাকবে, তখন কি আমরা বের করতে পারবো না যে কতগুলো আমাদের শেডিং ট্যাপেট লাগবে? আমি যদি এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে চাই যে নাম্বার অফ শেডিং ট্যাপেট কতগুলো রিকোয়ার্ড, তাহলে খুব ইজিলি আমরা এটা ক্যালকুলেশন করে বের করতে পারবো। বুঝে গেছে কিনা? কয়টা হবে এখানে ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু কত হবে, নাম্বার অফ শেডিং ট্যাবেট কয়টা হবে 10/30 হলে? কি ব্যাপার আর কেউ রেসপন্স করে না বটম নাকি? ছয়টা হবে। এই যে মুখস্থ বললাম না বুঝে শুনে বলছো কিছুটা স্টাডি করবে, কারণ এইভাবে আমি কখনো ই করিনি। আমি এর আগে সবসময় বোর্ডে ক্লাস নিয়েছি, বোর্ডে আমি নিজে কয়েকটা ড্র করতাম, করে দেখাইতাম। তো আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে চেষ্টা করবো অন্যদেরকে, তোমরা হয়তো মিস করেছো, আমি হাতে ড্র করে এটা আগে থেকে প্রিপারেশন নিয়ে এটাকে ইয়ে করবো, এক্সপ্লেন করার চেষ্টা করবো। তো যাই হোক তোমরা যতটুকু বুঝতে পারছো আলহামদুলিল্লাহ, তো বাকিটা তোমরা একটু স্টাডি করো, আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে। খুব সহজ একটা জিনিস, খুব ইজি একটা জিনিস, আমরা এটা থেকে খুব ইজিলি কাউন্টার শেপটা নাম্বার অফ শেডিং ট্যাপেটটাও ক্যালকুলেশন করতে পারি এবং এক্স এবং ওয়াই এর রেশিওটাও বের করতে পারি। তো এইটাই অনেক সময় পরীক্ষায় দুইটাই আসে, কখনো আসে এক্স এবং ওয়াই এর ভ্যালু আলাদা আলাদা বের করতে বলে, কখনো বলে যে এখান থেকে আমরা কিভাবে ক্যালকুলেশন করবো নাম্বার অফ শেডিং ট্যাপেটের সংখ্যা। ক্লিয়ার? আমাদের লেকচার শেষ, এ পর্যন্তই। শেষ বলতে মানে ট্যাপেটটা শেষ হলো আর কি, এরপরে ডবি আসবে, যে কার্ড আসবে ইনশাল্লাহ। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে নেক্সট ক্লাসে বলো, আমি চেষ্টা করবো সলভ করার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।